নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি এসসিতে তাহলে এসএসসিতে পশ্চিম ভারতের যে ওয়েবসাইট স্টাফ সিলেকশন কমিশন সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে পুলিশ নিয়োগের তো নেবো পুলিশের কনস্টেবল নিয়োগের কী বিজ্ঞপ্তি জারি হয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংগত খবর পাওয়ার জন্য তো আসুন দেখে নেওয়া যাক যে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে কী বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং যেটা প্রচুর চাকরির সুযোগ রয়েছে আসুন দেখে নেই নোটিফিকেশানটা দেখুন নোটিশ ফর দ্য এক্সামিনেশন কনস্টেবল নিয়োগ হবে এক্সিকিউটিভ কনস্টেবল মেল ফিমেল নিয়োগ হবে দিল্লি পুলিশ এক্সামিনেশন তাহলে দিল্লি পুলিশের আন্ডারে কনস্টেবল নিয়োগ হবে মেল ফিমেল দু হাজার কুড়ির তো দেখে নিই কী রয়েছে নোটিফিকেশানে এবং কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতা দরকার কবের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে এই নানা ধরনের তথ্য তো দেখে নিই আমার ভিডিও এই পিডিএফটা ডাউনলোড চলছে সঙ্গে থাক তো নোটিফিকেশানটা আমার ডাউনলোড হয়ে গেছে দেখে নিই কী রয়েছে নোটিফিকেশানটা আজকেই প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই এক আট দু দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ওয়েবসাইট হচ্ছে এইচটি এসএসসি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে কনস্টেবল এক্সিকিউটিভ নিয়ে হবে মেল ফিমেল দিল্লি পুলিশের আন্ডারে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে কবে না আজ থেকেই শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান এক আট দু হাজার কুড়ি থেকে চলবে সাত নয় দু হাজার কুড়ি সাতই সেপ্টেম্বর পর্যন্ত সাত নয় দু হাজার কুড়ির মধ্যে চলবে এবং লাস্ট রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান সাত নয় দু হাজার কুড়ি এবং ফি পেমেন্ট অবশ্যই নয় নয় কুড়ির মধ্যে পেমেন্ট করা যাবে জেনারে জেনারেশান অফলাইন চ্যানেল এগারো নয় দু হাজার কুড়ির মধ্যে করা যাবে এবং লাস্ট পেমেন্ট অফ থ্রু চালান চোদ্দো নয় দু হাজার কুড়ির এবং ডেট অফ কম্পিউটার পেড এক্সামিনেশন পরীক্ষা হবে সাতাশ এগারো দু হাজার কুড়ি থেকে চোদ্দো বারো দু হাজার কুড়ির মধ্যে তাহলে সাতাশ এগারো দু হাজার কুড়ি থেকে চোদ্দো বারো দু হাজার কুড়ির মধ্যে পরীক্ষা হবে এটা পরিষ্কার বোঝায় মানে উল্লেখ করে দিয়েছে পরীক্ষার দিন আর কবে অনলাইন শুরু হবে অনলাইন মানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আজ থেকে এক আট দু হাজার কুড়ি থেকে সাত নয় দু হাজার কুড়ির মধ্যে চলবে তো আসল দেখেন এই ডিটেলসটা এখানে ডিটেলসটা চলে যাব দিল্লি পুলিশ নিয়োগের এখানে কিছু নিয়মাবলী রয়েছে দেখুন ভ্যাকেন্সির ডিটেলস এখানে দিয়েছে মানে কী কী রয়েছে একটা কনস্টেবল এক্সিকিউটিভ কনস্টেবল হচ্ছে আনরিজার্ভ ষোলোশো চুরাশিটা সিট রয়েছে ইডব্লিউ ডব্লিউএস তিনশো তেতাল্লিশটা ও বিসি ছশো বাষট্টিটা এসসিতে পাঁচশো নব্বইটা এসটিদের একশো সাতান্নটি এবং টোটাল তিন হাজার চারশো তেত্রিশটা সিট রয়েছে এবং কন কনজিকিউটিভ এই মানে কনস্টেবল মেল দেখুন কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যান আদার ইনক্লুড বক এসসি উনিশ অ্যান্ড এসটি পনেরো তাহলে এই এক্স সার্ভিসম্যান্স এর মধ্যে এর আন্ডার যে সিটগুলো রয়েছে সেটা হচ্ছে চুরানব্বইটা আন্ডিজে চুরানব্বই ইডব্লিউস উনিশ ও বিসি ছয়ত্রিশ এসসি বাহান্ন এস টি চব্বিশ টোটাল দুশো ছাব্বিশটা আবার দেখুন রয়েছে এক্স সার্ভিসম্যান কম্যান্ডো প্যারা 3.2 পয়েন্ট টু ইনক্লুডিং বকের ব্যাকলগ এস এর আন্ডারে যে রয়েছে তিরানব্বইটি ই ডব্লিউএস উনিশটি ও বিসি সাঁইত্রিশ এসসি সাতষট্টি এসটি সাতাশ টোটাল দুশো তেতাল্লিশটা এবারে কনস্টেবল এর ফিমেলের ক্ষেত্রে নশো তেত্রিশটা আন্ডিজ যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এবং ই ডব্লিউএস দুশো দুটি ও বিসি এসসি এবং এস চুরানব্বইটি টোটাল উনিশশো চুয়াল্লিশটি তাহলে একাধিক টোটাল পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি সিটে ভ্যাকেন্সি পূরণ হবে দিল্লি পুলিশের আন্ডারে তো যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন এজ লিমিট দেখে নিন এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর এর মধ্যে বয়স হতে হবে এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর এসসি এসটিতে পাঁচ বছর ছাড় রয়েছে ও বিসিতে তিন বছর এছাড়া এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে এখানে ডিটেলস রয়েছে আপনারা দেখে নেবেন এত কাল এইচ লিমিটের ব্যাপার এবারে আসছি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিছু কন্ডিশান রয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আরও কিছু কন্ডিশন রয়েছে এই এজ রিল্যাক্সেশনের ব্যাপারে এবারে কোয়ালিফিকেশান আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা দরকার অনলাইনের জন্য সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ডের আন্ডারে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপ টু ইলেভেন পাস্ট ফর দা বুড তাহলে উচ্চ মাধ্যমিক পাস বা ইলেভেন পাস করলেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে এটা যে পরিষ্কার রয়েছে এবং সন ডোটারিটায় ডিজিজ দিল্লি পুলিশ পার্সোনালের আন্ডারে বা ব্যাটসম্যান বাগলার কনস্টেবল ড্রাইভার এ সমস্ত ক্ষেত্রে দিল্লি পুলিশের পোস্টে রয়েছে এরকম বলেছে এবং তার সঙ্গে যা হোক এটা আরও কিছু ইনফরমেশান রয়েছে আপনারা দেখে নেবেন আর মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ডেট অফ ই এমডিতে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে কোয়ালিফিকেশান বলেছে দেখতে পাচ্ছেন তার সঙ্গে এডুকেশান কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট হু নট এসেন্সিয়াল মানে এসেন্সিয়াল নট স্টুবিটেড ডেট নট মানে ওই ডেটের অনুযায়ী ওই সাত নয় দু হাজার কুড়ির সাপেক্ষে কিন্তু এই কোয়ালিফিকেশান থাকতে হবে নাহলে কিন্তু হবে না তা দেখতে পাচ্ছেন ন্যূনতম যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এনসিসি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এ সার্টিফিকেট থাকলে তার মার্কস এখানে রয়েছে দেখে নেবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাইয়ের পদ্ধতিও রয়েছে এখানে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লাই ওয়েবসাইটে গিয়ে আর অ্যাপ্লিকেশান ফি হচ্ছে একশো টাকা এস সি ক্ষেত্রে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ফি লাগবে না এবং ওমেন ক্যান্ডিডেট ক্ষেত্রে মেয়েরা অ্যাপ্লাই করলে তাদের ফি লাগবে না কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে এখানে দেখুন সেন্ট্রাল ডিজাইনের ক্ষেত্রে এইগুলোতে রয়েছে ইস্টার্ন রিজিয়ানের রয়েছে ইস্টার্ন রিজিয়ান আমাদের কলকাতাতে রয়েছে হুগলিতে রয়েছে শিলিগুড়িতে রয়েছে গ্যাংটক রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এই সিকিমের গ্যাংটক পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি কলকাতা শিলিগুড়ি এই তিনটে জায়গাতে রয়েছে আরও বিভিন্ন রিজিয়ান রয়েছে আপনারা দেখে নেবেন যে কোনো রিজিয়ান থেকে আপনি পরীক্ষায় বসতে পারবেন টোটাল কত নম্বর পরীক্ষা হবে দেখুন কম্পিউটার বেসড এক্সামিনেশনের উপর একশো নম্বর পরীক্ষা হবে একশো মার্কের পার্টি পঞ্চাশ জেনারেল নলেজ রিজনিং থাকবে পঁচিশ সি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি পনেরো আর কম কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস এক্সেল এই সমস্ত দশ এবং টোটাল ডিউরেশন নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস হিসেবে এবারে দেখুন স্ট্যান্ডার্ডটি ফিজিক্যাল এডুকেশান দেখুন এই পি এম টি অর্থাৎ ফিজিক্যালাম মেজারমেন্টের ক্ষেত্রে কী দরকার এখানে রয়েছে দেখুন তিরিশ বছরের মধ্যে দেখুন বয়স আপ টু তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারা ছ মিনিটের মধ্যে ষোলোশো মিটার দৌড় লং জাম্প চোদ্দ ফিট হাই জাম্প তিন ইঞ্চি এই তিন ফুট নয় ইঞ্চি তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের এজ তাদের হচ্ছে সাত মিনিটে ষোলোশো মিটার লং জাম্প তেরো ফুট এবং হাই জাম্প তিন ফুট ছয় ইঞ্চি আর চল্লিশ বছরের উপরে যারা রয়েছে তাদের আট আট মিনিটে ষোলোশো মিটার লং জাম্প বারো ফুট এবং হাই জাম্প তিন ফুট তিন ইঞ্চি হতে হবে তো যা হোক আরও কিছু এটা এবার ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখুন এটা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আলাদা রয়েছে দেখে নেবেন ভালো করে তো যা হোক এই লেটেস্ট আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও কিছু ইনফরমেশান রয়েছে এক গাদা এখন অনেক পঞ্চাশ পাতার চেয়ে ইনফরমেশন রয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আরও কিছু নিয়মাবলী রয়েছে এই সমস্ত কিছু আপনার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন আর দেরি না করে অবশ্যই অনলাইন অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে ফর্মেট দিয়ে দিয়েছে ভালো করে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশানের এখানে পদ্ধতি দিয়ে দিয়েছে এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই যে ফিল্ডটা আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যান বা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন এগুলো সব পূরণ করতে হবে আপনাকে দিয়ে নেক্সট করতে হবে সেভ করে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে অ্যাডিশনাল কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে এখানে তারপরে সব ইনফরমেশান যে কোনো জেলা থেকেই আপনি মানে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো রাজ্য থেকে ফটো সিগনেচার আপলোড করতে হবে দিয়ে ফাইনাল সাবমিশান করতে হবে ফাইনাল সাবমিশান করার পর অ্যাপ্লিকেশান ফর্মেট বেরোবে অ্যাপ্লিকেশান ফর্মেটটা পূরণ করতে হবে ওটা রেজিস্ট্রেশনের পর এবং এখানেও দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে ডিফেন্স পার্সোনালের জন্য এন রয়েছে এগুলো আপলোড করতে হয় এক্সার আন্ডারটেকিং দিতে হবে সি সার্টিফিকেট কীরকম হবে সেই ফর্মেটটা এখানে দিয়ে দিয়েছে এই ফর্মেটে কাস্ট সার্টিফিকেটের মানে সি সার্টিফিকেট এরকম হতে হবে ও বি সি সার্টিফিকেটও দেওয়া আছে আরও বিভিন্ন ধরনের ফর্মেট হয়েছে তো যা লেটেস্ট আপডেট আপনাদের শেয়ার করলাম ভিডিও ভালো লাগলো লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এডুকেশান কোয়ালিফিকেশনের এখানে কোড দেওয়া আছে ভালো করে কোডটা দেখে আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে কোড ব্যবহার করতে হবে তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফির আসি পরের আপডেট নিয়ে